মাজান রেখানি শেষ না ওসমান গনির কাছে বিশ্বনবীর কাছে একজন সাহাবি পাঠায় দিছে যেটা হাদিসে আছে বিশ্বনবী বলে সাহাবী রে আমার ওসমান গনির কাছে যা তোর পর্যাপ্ত পরিমাণ টাকার ব্যবস্থা হয়ে যাবে আমার অন্য সাহাবীর কাছে গেলে তোমার দিলের তাকাজা মিটবে না মনের আশাও মিটবে না একমাত্র আমার ওসমানের কাছে যাও যতটুকু প্রয়োজন ততটুকু আল্লাহ তোমারে মিটাই দিবে লোকটা ওসমান গনির কাছে রাতে গেছে যায় দেখে ওসমান গনি বাতি নিবায়ার ধরায় মেজের কাঠি দিয়ে জ্বলায় পাঁচ মিনিট পর আবার নিবায় কি জানিলে হে আবার নিবায় লোকটা রাতে যাইয়া ওসমান গনির দৃশ্য দেখে কয় লোকটার মতো কিপটার কেউ নাই দো দুই মিনিট বাতি জ্বলায় দুই মিনিট আবার বন্ধ করে তুই দেয় অন্ধকারে জেকের করে এটা লোক এই লোকের কাছে কি ছাতার মাথা সামুদে তো জায়গা সকালবেলা মুখ কালো করে বিশ্বনবীর কাছে দাঁড়ায় রয়েছে ইয়া রাসূলুল্লাহ ওই লোকের দ্বারা আমার মনের আশা পুরো হইব না আমরা আরেকজনকে পাঠাবো নবী বলে কি দেখলে জায়গা যায় দেখি যে এই লোক পাঁচ মিনিট বাতি ধরায় আবার পাঁচ মিনিট বন্ধ রাখে কি জানি লেখে নিজের কাজ শেষ করে আবার বন্ধ করে তুই দেয় এই কিপটা লোকে আমার কি দিব নবী গাই ঠিক আছে রাত্রে গেছিলা সকালে যাইব সকালে গেছে জায়দ হে ওসমান গনি ইশাকে নামাজ পড়ে নাস্তা করতে উঠছে রোদরে শুকানো রুটি তাওয়ায় ভাজা রুটি না রোদরে শুকায়া রুটি সে খাইতাছে তো রুটি রোদরে শুকানো রুটি তো হাত দিলে এমনি মসমস হয়ে যায় গুড়া গুড়া নিচে পড়ে তো রোদরে শুকানো রুটি ওইটা খাইতাছে চাবাই তো পারতাছে না এত শক্ত শক্ত যে কিছু অংশ রুটু বালুর মধ্যে পড়ে ওইটা আবার টোকায় টোকায় লোকটাই খায় নতুন সাহাবি তো কয় হ্যাঁ আরে বালু একজনের কাছে পাঠাইছে যেই বেটার রুটি রোদরে শুকায় খায় আগুনে সেকে খাইলে কাঠ খড়ি নষ্ট হবে বি দেয় যে রোদরে শুকা রুটি খায় তাও আবার ঘুরা যদি ভিতরে পড়ে আবার বালুতে জাইরা খায় এই কিপটা বেড়ায় আবার আমার মনের আশা পুরো করো ধর নবী আমার দ্বারা সম্ভব না ওই লোক আমার মনের আশা পুরো করবো না হে নিজে বালুতে টোকায় খায় হে আর এত সম্পদ হে নিজে বালুর মধ্যে থেকে টোকায় খাবার খায় পিঁপড়ার খাবার হে খায় যে পিঁপড়ারও খাইতে দেয় না নবী বলে তাই না আচ্ছা ঠিক আছে এটা কাজ করো সকাল বিকাল যাওয়ার দরকার নাই আগামীকালকা দশটার দিকে তুমি যাইও হুজুর আমি মা পোষাই দোয়া ওসাই আমার দশটা সকাল বিকাল না আপনি পারলে কিছু দেন আমি ব্যবসা বাণিজ্য করে খাই নবী বলেন বেশি বুঝো না আমার ওসমান রে তুমি চিনো না যাও আমি বলছি দশটায় যাইতে বলছি যাও মনে মনে ভাবে দুইবার জন ফিরে আইছি তিন নাম্বার দেখি না যে কোনো জিনিস তো তিনবার দেখতে হয় বাজান রে দশবার তিনবার যখন তৃতীয়বার যখন গেছে দশটার দিকে যায় দেখে ওসমান গনির ম্যানেজার গুলি লাইন দিয়ে দাঁড়ায় আছে তিনশো থেকে সাড়ে তিনশো ম্যানেজার লাইন দিয়ে দিয়ে বস্তার হিসাব দিচ্ছে এতটা মাল কুফা থেকে আসছে এতটা মাল আজারবাইজান থেকে আসছে এতটা মাল অমুক জায়গার থেকে তমুক জায়গার থেকে ওসমান গনি দাঁড়ায় দাঁড়ায় দারোয়ান তার গোলাম সাথী ধরে দাঁড়ায় আছে ওসমান গনি হিসাব শুধু কানে কানে শুনতাছে ইন্দিমিট টাইমে পঞ্চাশটা উট মিশর থেকে বাবা মাল বোঝাই দিয়ে আসছে ম্যানেজার বলতেছে হজরত বলো এই পঞ্চাশটা উটের মধ্যে হাজার হাজার টাকার মাল আছে ওই জামানার হাজার টাকা মানে এই জামানার লাখ লাখ টাকা মেয়া হাজার হাজার টাকার মাল আসছে এই মালগুলা কোন গোডাউনে রাখবো ওসমান গনি বললেন অমক বাইতুল মালের মধ্যে জমা কর এর মধ্যে ইন্দিমিন টাইমে লোকটা যে বলে আপনার কাছে দুই দিন আইছিলাম কইতে সাহস পাই নাই কিন্তু আজকে দেখতেছি আপনি খুব ব্যস্ত আমি একটা কথা কইতে পারি নবী বললেন মিনাইনা জিতা কোথার থেকে আসছো বলতেছে মুহাম্মদ মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মিন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আসছো
لاسبابي مشكل তোমার কি সমস্যা মনে হইতে ছোট একটা বাচ্চার মতো ওসমান গনি সব ভুলে গেছে কি এর কার ব্যবসা সব ব্যবসা বাদ সাথীদের ফেলাই দিয়া হাত দুটো জড়াই ধরে বলে ভাই তোমার কি সমস্যাটা কি বলো নবী আমার কাছে তোমার কাছে পাঠাইছে বলো বলো কি 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 লাগবে তোমার বলে আমি গরীব মানুষ কালেমা পড়ছিলাম সপ্তাহ দুই হলো বাচ্চা কাচ্চা নিয়ে চলা খুব কষ্ট নবী পাঠাইছিল যদি আমার একটা ব্যবসা ধরাই দিতেন একটা উট মুট দিতেন উট মানে আমাকে বাংলাদেশের 10 টনে একটা ট্রাকের সমান ইনকামের কাজ মিয়া আমাকে দেশের 10 টনে একটা ট্রাক যদি সে কাছে একজনে দিয়া কয়েক কইরা একটা খাগা আর কিচ্ছু লাগবে না বছরে কত কর না কেন ওইটা দিয়েই পারবো একটা উট দিয়া দেয়া মানে 10 টনে একটা ট্রাক দিয়া দেয়া নবী কইছিল একটা ট্রাক যদি আমার দিতেন একটা ট্রাক টুরা একটা উট দিতেন মরুর জাহাজ মুসলমান হওয়ার পর তোমার আব্বা মাসাইরে নাও আমারে দিব না ওসমান গনি বলে তোমার এই যে 50টা উট আসছে দেখো মাল বোঝাই দেয়া হাজার হাজার টাকার মাল আছে এক একটা উটের সুবহানাল্লাহ রে আমি অসুস্থ যে কি আপনারা অসুস্থ রোজাতে হনা হয় নাই লোকটা সয়েস করছে তো কর উটের আবার একটা খাসলাত আছে কোরআনে আল্লাহ বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ও নবী আমি উটগুলা যে বানাইছি আপনি ছায়া দেখেন উটের কোয়ালিটি কি সুবহানাল্লাহ বলেন উলে উটের পেটের মধ্যে রিজার্ভ ট্যাঙ্কি আছে একটা পৃথিবীর অন্য কোন জানোয়ারের নাই আর আরেকটা জানোয়ারের রিজার্ভ ট্যাঙ্কি আছে সেটা হলো ক্যাঙ্গারু 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 পেটের মধ্যে ওর বাচ্চারে থুয়ে দেয় শীতের দিনে ছয় মাসের ভিতরে বাচ্চা বের করে না ওইটার মধ্যেই থায় ওই ছয় মাসের ভিতরে কেমনে বাচ্চারে খাওয়ায় ক্যাঙ্গারু মুখ দিয়ে বাচ্চারে খাওয়ায় ক্যাঙ্গারু মুখটা ঢুকায় দেয় বাচ্চা ওটার মধ্যে বয়ে দুইটা তিনটা বাচ্চা ওটার মধ্যে থায় ওর মধ্যে বয়ে খায় ছয় মাসের ভিতরে শীতের ভিতরে বাড়ি করে না বাচ্চাগুলা এটা হলো মা ক্যাঙ্গারু মারহাবা বলে পৃথিবীতে দুইটা প্রাণী পেটের মধ্যে আল্লাহ রিজার্ভ ট্যাঙ্কি দিছে একটা হলো বাচ্চা দানি ক্যাঙ্গারু আর একটা হলো রিজার্ভ ট্যাঙ্কি সেটা হলো উট উটের পেটের মধ্যে আপনার আমার ধরেন 200 লিটার পানির একটা ট্যাঙ্কি আল্লাহ লাগাই দিছে এই আরো জোরে কর আরো জোরে 200 লিটার পানি উট আর পেটের মধ্যে ঢুকাই দিতে পারে ও এক সপ্তাহর পানি আর পেটে রাখতে পারে এটা উটকে আল্লাহই ক্ষমতা দিয়েছে এইজন্য আল্লাহ কোরআনে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত নবী আপনি ছায়া দেখলেন না উটগুলোর আমি কোন প্রসেসে বানাইছি যা পৃথিবীর কোন মাখলুকের এই প্রসেসে বানাই নাই তো সয়েস করছে তো করছে উটের রানীরে করছে অর্থাৎ রাজারে করছে উটের আবার খাসলাত আছে উট কোনদিন বিক্ষিপ্ত অবস্থা চলবে না উট আমিরের ইত্তেবা করবে দাওয়াত ও তাবলীগলাদের মতো আমির সব যে রাস্তা দিয়ে যাবে মামুররা অর্থাৎ মুক্তাদিরা ওই রাস্তা দিয়ে যাবে উটের নিয়ম আছে আমাকে আমির সব যেখানে কদম ফেলবে পিছনের উট যদি 5000ও থাকে ওইখানেই উট ফেলবে ওইখানেই কদম ফেলবে তো কয় আমার এই সামনের দাইদান একটু তাজা তাজা আছে ওসমান গনি কয় আমার নবী তোমার পাঠাইছে যাও লয়ে যাও হে রাখাল জি বস রশি ডরে ধরাই দে নাহলে তুই ওর লগে যা ও যখন বাড়ি যে আনে বাড়ি পোতা আগাই দিয়া কয় ভাই ধরো উঠ নাও বাজান রে উঠটা নিয়ে যখন রওনা দিছি বাকি 49 টার পিছনে রশিটা ফেলাই থুয়ে দিছে তো আমি তো একটা চাইছি যে সব আহে আপনি এটা আলাদা করে বাইন্ধে রাখেন ওসমান গনি বলে না রে বাবা এটা আমার কাছ থেকে নয় এইটা তোমার নসিবে আছে রে বাবা রেজেক আমি দেই না রেজেক দেয় কি অমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা রেজেক আমি ওসমানের হাতে না যদি আমি ত্রাণ মন্ত্রী আমি খাদ্য মন্ত্রী হতে পারি খাদ্য আমি দেই না খাদ্য দিয়ার মালিক আল্লাহু খায়রুর রাজিকিন ভালো রেজেক তিনি দেয় আমি হলাম রেজেকের একজন খাদেম
অতএব তোমার রিজিক তোমার এই 50 টাই তোমার হুজুর আমি মা পোষাই দোয়া ওসাই আমার লাগবে না আপনার উট আপনি নেন এটা মস্কারা এই 50 টা উট দিয়ে আমি কি করব আপনি এগুলা বান্ধেন একটা দেন ওসমান গনি একটা দৌড় দিয়ে বুকের মধ্যে নিয়ে কয় জাদুরে তুই মাইন্ড করিস না তোর এমন একজন পাঠাইছে রে সে যদি আমারে বলে ওসমান তোর কলিজাটা দিয়ে দে ওসমান যদি বলে তোমার নামে সব সম্পদ লিখে দিতে আমি কোটি কোটি টাকার দিনার তোমার নামে লিখে দিব কারণ এই মাল আমার নাই মালটা হলো তার দেয়ার মালিকের দেয়া আমি উসমান ছিলাম জানোয়ার তার হাতে কালেমা পড়ে হয়ে গেছি আনোয়ার আমি শুধু জিম্মাদার এই মালের মালিক আমি না ওই লোকটা কান দেয়ার কয় হুজুর দুই দিন কি দেখলাম আর এখন কি দেই ওসমান কয় দুই দিন কি দেখছো কয় কি দেখছো এটা কমু না আগে দেন আমার মাল আগে বুঝা লই আল্লাহু আকবার বলো উটের রাখালকে বলে উঠলে রসুলের আওজার কাছে রসুলের দাও বাইতুল মালের কাছে চলো নবী আমার সাহাবীরে দেখে কয় কিরে বাবা এখন তুই কান্দস কে হুজুর আমি ওসমান গনির চিনি নাই গো নবী আমি নবী আমার বলে আমি তো তোমারে আগেই বলছিলাম ওসমান রে তুমি চিনো নাই হুজুর আমার ভুল হয়ে গেছে ওসমান যে এত বড় দিলালা মানুষ আমি কোনোদিন কল্পনা করি নাই আমার নবী বলে তুমি শুধু 50টা উটি পাইছো আমার ওসমান রে যদি তুমি বলো তোমার সব সম্পদ লিখে দিতে হবে বিশ্ব নবী বলছে এমন কি তুমি যদি এই যাও বলো উসমান তুমি আমার বাড়ির গোলাম থাকবা তোমারে আমি কিনে নেব দলিল করে নিব তোমার বাড়ি মৃত্যুর আগ পর্যন্ত গোলামি করবে আমার উসমান কোনোদিন একটা কথার বাইরে যাবে না কারণ উসমান রে আমি নবীর নিজের হাতে ট্রেনিং দিয়ে বানাইছি বাজান দেবার আমি কেন বলছি এবার আমার দিকে তাকাও গো যারা দুনিয়া চায় আল্লাহ তাদের দুনিয়া দেয় যারা দুনিয়া আখেরাত চায় তারা দুনিয়া আখেরাতই পায় উসমান বলির আল্লাহ দুনিয়াও দিছে আখেরাতও দিছে কথা ঠিক না ঠিক বাংলাদেশে অনেক আল্লাহওয়ালা আছে অনেক আলেম আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ পৃথিবীর ভিতরে অনেক বড় একজন ব্যবসায়ী ছিলেন ইরাকের জমিন ইমাম আবু হানিফার মতো একজন শিল্পপতি কেউ ছিল না বেটা কিন্তু সে জামানা সবচাইতে বড় ইমাম তো এখন আসেন বিশ্ব নবী বলে সাহাবীরে উটগুলা কি সহজ হইছে হুজুর আমি মা পোষাই দোয়া চাই আমি দরকার হয় ভিক্ষা করে খামো আমার এত উট দরকার নাই আমি এত মাল দিয়ে কি করব আমার বিশ্ব নবী বলে তোমার নসিবে যখন হইছে এগুলা তোমার এখন তুমি কি করবা বলে আমার হইছে আমারে যখন উসমান গনি দিয়ে দিছে আমি একটা রাইখা বাকি 49টা আপনার বাইতুল মালে জমা দিয়ে দিলা নবী আমার বলে বাবারে তুমি দানের সব পাইলা কেন ইটগুলা তোমার কিন্তু যাইবার আগে একটা কথা বলে দিয়া যাও আমার উসমান গনির প্রতি তুমি এত বেতিষ্ঠা হইলা কেন তুমি বললে এই লোকটা কিপটা এই লোকটার কাছে গেলে কি দিবে সঙ্গে সঙ্গে বলে আর রাসূলুল্লাহ আমি আর এই কথা উড্ডু করলাম নবী আমার বলে উসমান সামনে আসো এই লোকটা তোমারে দুইবার টেস্ট করছি প্রথম দিন গেছে তুমি বাতি নিবাইছো আর জ্বালাইছো কারণটা কি বলে ইয়া রাসূলুল্লাহ বাতি আমি জ্বালাইছি আর নিবাইছি কারণ আছে আমি তো ত্রাণ মন্ত্রী আমার নিজের কাজে যখন সময় ব্যয় করি তখন তো রাতের বেলা তখন আমি বাতিটা বন্ধ করে দেই সরকারি খাতায় যখন আমি নাম উড়াইতে থাকি কতজন রে কত টন মাল দিতাম সরকারি মালের কারণে ওই বাতিটা ধরাইতাম কারণ আমার অফিসের মধ্যে যে তেলটা জ্বলে এই তেলটা হলো সরকারের তেল আল্লাহর বান্দার চোখ বড় বড় হয়ে গেলে কয় কি তারপরে আপনি যে বালুর মধ্যে টুকায় টুকায় খাইলেন এটা ভিপিটার খাবার এটা কেমন হইলো ওসমান গনি বলে বাইরে আমার নবী শুধু বলে নাই আল্লাহ কোরআনে বলছে কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু ও বান্দা খাইবা পান করবা যত মনে চায় বেহুদা নষ্ট করবা না
আমার কোরআনের আমলের পরে ভিত্তি করে আমি দেখলাম যেটা খাইলাম খাইলাম আমার সাথে কত ক্ষুধার্ত মানুষ আছে এই খাবারগুলা যদি সত্যিকারে পরিয়া যায় আমি আল্লাহর কাছে যাত থেকে যাব ইসরাফওয়ালা ব্যক্তির মধ্যে আমার দৃষ্টিতে উঠে যাবে আমি ইসরাফ করব না কোরআনের পরে আমল করে এইজন্য আমি টোকাই টোকাই খাইছি সঙ্গে সঙ্গে সাহাবী পা দুটা জড়াই ধরে বলে ওসমান রে এইজন্যই তো আমার আল্লাহ কোরআনে বলছে ইন্না বাযা জান্নে ইসমুন কারো ভালো করে না দেখা তার সম্পর্কে না যাই না কারো সম্পর্কে কোনো মন্তব্য করা ইসলামে জায়েজ না কথা বল না কেন যেরকম ভাবে রাসূলের সাহাবী দুই মিনিট আমার দিকে তাকান রাসূলের এক সাহাবী কোন রকম ভাবে ফজরস্টা পয়রাই দৌড় মারে নবীর কোন ওয়াজও শুনে না কিচ্ছু শুনে না ও ফরজ নামাজটা পয়রাই পাঁচ ওয়াক্ত দৌড়ে বাইতে যায় সব সাহাবী কয় ইয়া রাসূলুল্লাহ আপনি যে কইছেন অন্তত 33 বার সুবহানাল্লাহ 33 বার 34 বার আল্লাহু আকবার বইলে তারপরে মসজিদে বাইরে হইবা আপনার এই সাহাবী ও সালাম না ফিরায় আহে সবার পরে আহে দাঁড়ায় সবার পিছনের কাতারে সালাম না ফিরাইতে দেরি আছে দৌড়াই কি মনে কাপুর মাপুর ছিড়ে যাইবো গা নবী আমার কয় হে থম তো পরে কই নেবে বহেন মুয়াজ্জিন সাহেব পেট পেট ভাল লাগে না এই যখন বিশ্বনবী বললেন বিশ্বনবীর কাছে নারী চলে গেল এই তুই আসস পরে কাতার দাস দ্বারা সবার নেক্সটে সালাম না ফিরাইবার সাথে দেশ দৌড় কারণটা কি বলি ইয়া রাসূলুল্লাহ শুনবেন তাহলে বলো হুজুর আমি এতই গরিব আমি নামাজ পড়তে আসি আমার এই কাপড় দিয়ে আমার বিবি নামাজ পড়ে কি বললি তোর কাপড় দিয়ে তোর বিবি নামাজ পড়ে কয় হ্যাঁ হুজুর আমি যখন মসজিদে আসি আমার বিবি ঘরের মধ্যে খেজুরের পাটিটা দিয়ে মুড়ায় বইয়ে থাকে নবী আমার ঘরটায় বৃষ্টির পানি পড়লে বৃষ্টির পানি জমিনে পড়ার আগে আমার ঘরের মধ্যে পড়ে আমি যাই এই লুঙ্গিটার আমার এই শার্ট আমার এই পাঞ্জাবিটা আমার বউরে খুলে দেয় আমার বিবি আমার এই জামা লুঙ্গি দিয়ে নামাজ পড়ে নবী আমার চোখের পানি মুছে আর বলে সাহাবী রে তুমি কাজে গেলে তোমার বিবি কি করে ইয়া রাসূলুল্লাহ আমার বিবি ওই ঘরের মধ্যে আমি তালা মাইরে রাইখা যাই রাত্রে আসি আর বিকালে আসি আমি আইসা তালা খুলা আমার বিবিরে এইভাবে আমাদের জীবন যাবত চলছে নবী বলে এটা কতদিন নবী আড়াই মাস হয়ে গেল আমার বিবির কাপড় চোপড় নাই খেজুরের পাটি দিয়া পরিধান করে মোরাইয়া ঘরে বসে থাকে শুধু নামাজের সময় 70 টাকা ফরজ এই জন্য আমি আমার নামাজের টাইম আমার বউরে তাড়াতাড়ি করিয়া নামাজ পড়ে নামাজটা পড়া এবার আমার কাজে যাই নামাজের সময় তো আর খেজুরের পাটি দিয়ে নামাজ পড়া যায় না আমি পাঁচ ওয়াক্ত নামাজ আপনার পিছনে পড়ি সালামটা ফিরাইয়াই দৌড়ে আবার আমার বউরে নামাজ পড়াই নবী আমার সাহাবীরে বুকের মধ্যে নিয়ে বলে সাহাবীরা আমি তো এতদিন জানতাম না সাহাবীরা তো তোমার সম্পর্কে মন্তব্য করে ফেলছে ইন্না বাযা জান্নে ইসমুন ইন্না বাযা জান্নে ইসমুন তোমার পরে না যাই না শুই না তদন্ত না করিয়া খারাপ দানা করিয়া ফেলছে আমার আল্লাহ কোরআনে আজকে নাজিল করে দিছে কারো সম্পর্কে না যাই না জানো আপনার সাহাবীরা কোনো মন্তব্য না করে ও বাজার নবী আমার বললেন বাইতুল মালের টিকা আমার এই উবাদারে আমার এই উবাদারে আমার ওই উবাদারে কে হাদিয়া দিবা তার বিবির হাদিয়া দিবা নবীর জবান দিয়ে উচ্চারিত যখন হয়ে গেছে বাজার রে উবাদার পুরা বছরের তার বিবির পুরা বছরের খাবার এবং পুরা বছরের পরিদারের বস্ত্র হয়ে গেছে এখন আপনাদের প্রশ্ন আসতে পারে আগে কেন হইল না আগে কেন ওবাদা বলল না ও বাজান সাহাবীদের মধ্যে এমন একটা আমল ছিল আমরা তো বাজান টাকা পয়সা না থাকলে হাত পাতি কথা বল না
আমাদের শুদ্ধ একটা সিস্টেম আছে কার যদি মাশাআল্লাহ মোটামুটি করে অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যায় অসুস্থ হওয়ার সাথে সাথে পোলাপানের সম্মান জাকার থাক বাপ দেখা গেছে শিল্পপতির বাপ সে চিন্তা করে বিনি সালানে ব্যবসা মসজিদের এক কোণায় খারাপ বিক্রি করে কত কর না গেল হে এইটা কখনো ইসলামে এলাও করে না কোনদিন এলাও করে না বাংলাদেশে এমনও দেখা গেছে অনেক বড়লোকের বাপ সন্তানকে অপমান করার লাগিয়া রাস্তাঘাটে দাঁড়ায় ভিক্ষা করে রাস্তাঘাটে দাঁড়ায় মানুষের কাছে হাত পাতে বিশ্বনবীর সাহাবীদের কাছে আমল শেখেন আমার নবীর সাহাবী কিন্তু আগেই বলতে পারতেন আড়াই মাস আগে হুজুর আমার বুট কাপড় নাই আমার কাপড় নাই এই মাসলার দ্বারা কি বোঝা যায় উনি কখনো হাত পাততে চান নাই যে আল্লাহ আমাকে একটা ব্যবস্থা করে দেয় কিনা আমি ইনকাম করে পারি কিনা কথা বলেন না কেন যখন সাহাবীরা নিয়ে তার মন্তব্য করছে সালাম ফিরিয়ে দৌড় মারে উল্টা পাল্টা দৌড় তখন সেই নবী জানতে পারছে যে আমার এই সাহাবীর ঘরে খাওয়ানো নাই কাপড় নাই আর আমরা কোন রকম কিছু হইলে হাত পাতা শুরু করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুন আমাদেরকে মানুষের কাছে হাত পেতে খাওয়ার তৌফিক যেন না দেয় আল্লাহ অন্তত এতটুকু অ্যাবিলিটি দান করে মৃত্যুর আগ পর্যন্ত ইমানের হালাতে কারো কাছে হাত পাইতে হাত পাইতে যেন খাওয়ান না লাগে ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারে সবাই বলে আমিন আর জোরে বলে আমিন আসেন তওবা করে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবে অতুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা إلا الله محمد رسول الله رمضان الآر ماتر سامنے ایکٹا جمعہ আছে আল্লাহ পাক চাইতো তো আর দুইটা জুমা পড়ানোর পরে হয়তো মক্কা মদিনার উদ্দেশ্যে রওনা দেব কমিটির সবার কাছে আমি দোয়া চাই এবং আপনাদের কাছে মৌখিক ভাবে ছুটিও চাই রুখসত চাই যদি ফিরে আসি তাহলে দেখা হবে আর যদি মরে যাই মক্কা মদিনায় দেখা হবে হাশরের মাঠে ইনশাআল্লাহ তাআলা আগামী জুমাটা হবে শাবান মাসের শেষ জুমা এর পরের জুমাই কিন্তু সেই মাহে রমজানের জুমা আলহামদুলিল্লাহ বলেন সবার প্রতি আমার দোয়া রইল ভালোবাসা রইল ইনশাআল্লাহ তাআলা আল্লাহ যেন অন্তত সবাইকে রমজানে একটা বার উমরা করার তৌফিক দান করে কারণ রমজানে একটা উমরা করলে আপনি 70টা উমরার সওয়াব পাবেন একটা তপ করলে আপনি 100,000 তপের সওয়াব পাবেন এবং 100,000 আবার 70 লোকে যোগ দেন কারণ কাবা ঘরের ভিতরে 100,000 এক রেকাত নামাজ পড়লে 100,000 রেকাতের সওয়াব পাবেন এর সাথে আবার 70টার আপনি যোগ দেন দেখেন কত হাজার টন সওয়াব লইয়া আপনি আসতে পারবেন রমজান মাসে সবার প্রতি আমার আকুল আবেদন থাকবে যাদের মোটামুটি তৌফিক আছে অ্যাবিলিটি আছে শরীরের সকল শক্তিও আছে অন্তত রমজান মাসে একটা দিন উমরা করবেন একবার ইনশাআল্লাহ তাআলা নাজাতের ওসিলা আল্লাহ বানায় দেয় সবাই বলে আমিন আল্লাহ সবাইকে কবুল করেন اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ودين الحق ليظهره على الدين كله وكفى وكفى بالله شهيدا أما بعد فقد قال
قال الله تبارك وتعالى وأعوذ بالله من الشيطان الرجيم بسم الله ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله الله ذاكرين شاكرين محبين مبلغين الله بير محبوب بندرا الله رب العالمين الدبتر لاكو كرشو بيادا كرشي جي مهان پرتبالوك اپنا كاماكي ماه شعبانের তৃতীয় জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন ওই মহান সত্তার শুকরিয়া জোরে সরে বলি আলহামদুলিল্লাহ শাবান মাসের আর মাত্র একটা জুমা আছে মাসকানের জুমার পরেই হলো পরের জুমায় হলো রমজান মাসের প্রথম জুমা হবে আল্লাহ পাকের শুকর যে আল্লাহ আমাদেরকে এখনো বাঁচায় রাখছেন সুস্থ রাখছেন ভালো রাখছেন একটি বছর অতিবাহিত হওয়ার তৌফিক আল্লাহ দান করেছেন তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার যদি ভালোই চায় ভালো সন্তান দান করেন কথা ঠিক না ঠিক আল্লাহ যাকে ভালো চান তাকে ভালো রাস্তা দেখান আর আল্লাহ যাকে ভালো চান না তাকে ভালো রাস্তা দেখান না
পৃথিবীতে মানুষ ভালো ভালো খোঁজে, ইচ্ছা করলে কি ভালো পায়? পায় না। বাংলাদেশের এমন কোন মানুষ আপনি পাবেন না, ভালো খাইতে চায় না, ভালো পড়তে চায় না, ভালোভাবে চলতে চায় না, ভালো কাপড় পরিধান করতে চায় না, এমন লোক কমই পাবেন। হাজারকের ভিতরে হয়তো দুই একজন পাবেন, কিন্তু পুরা পাঁচটা পুরা চায় না এমন পাওয়া লোক খুব মুশকিল। হয়তো যারা দুনিয়াদার, এরা খাওন চায়, পরন চায়, বসতে চায়। যারা আল্লাহওয়ালা, এরা দুনিয়া খাওন দাওনের দিকে খেয়াল নাই, গাড়ি বাড়ির দিকে খেয়াল নাই, তাদের খেয়াল শুধু একটাই, রব্বে কারিমকে কেমনে খুশি করে যাবো, ঠিক না? তো দিলের তামান্না তো সকলের একটাই থাকে, হয়তো কেউ দুনিয়ায় ভালো থাকতে চায়, কেউ আখেরাতে ভালো থাকতে চায়। যারা দুনিয়ায় ভালো থাকতে চায়, আল্লাহ তাদের দুনিয়াও দেয়। যারা আখেরাতকে ভালো থাকতে চায়, তাদেরকে আখেরাতের সন্ধান দিয়ে দেয়। যেরকম আখেরাতের সন্ধানে নবী আলাইহি মুসাল্লাম ছিলেন, তারা বাড়ি বলেন, গাড়ি বলেন, ব্যবসা বলেন, বাণিজ্য বলেন, স্ত্রী বলেন, পুত্র বলেন, এদের প্রতি খেয়াল কেমন ছিল? খেয়াল একমাত্র ছিল রব্বে কারিমের দিকে। তো নবীরা তো মাসুম, নবীদের কোনো গুনাহ নাই, নবীরা হলেন বেগুনাহ। কিন্তু আমরা যারা আছি নবী না, নাইবে নবী, যারা মোবাল্লিগ আছেন, দাওয়াত তাবলীগের কাজ করেন, নবীওয়ালা কাজ করেন, এরা তো নবী না, নবীওয়ালা কাজ করেন। আর আমরা তো আলেম, নাইবে নবী, কিন্তু আমরা নবী না। আমাদের ভিতর অনেকগুলো চিন্তা ভাবনা থাকে। এক নম্বর চিন্তা থাকে, আল্লাহ দুনিয়াও চাই, আখেরাতও চাই। দুনিয়া চাই কেমনে? দুনিয়া যদি না চাইতাম, আমি ইলিয়াস রহমান জেহাদি ওয়াজ করে পয়সা নিতাম না। দুনিয়া যদি না চাইতাম, আমি এই মসজিদে খতিবগিরি করে পয়সা নিতাম না। দুনিয়া যদি না চাইতাম, আমি বাড়ি গাড়িগুলো করতাম না। কথা বলেন না কেন? আমাকে দিয়েই বুঝাইলাম। বাংলাদেশের যত উলামা ইকরাম আছে আমার লেভেলে, সবাই তো একই চিন্তা ভাবনা। আল্লাহ পাক বলেন, যারা দুনিয়া চায় আখেরাতও চায়, আমি তাকে দুনোটা দেই। আর যারা শুধু আখেরাত চায়, আমি তাকে আখেরাত দেই। যারা দুনিয়া চায় আখেরাত চাই না, আমি শুধু তাকে আখেরাত দেই না, শুধু দুনিয়াই দেই। কথা বলেন না কেন? দুনিয়া শুধু চাইছিল ফেরাউন, ডাইরেক্ট আল্লাহ কোরআনের কথা, আল্লাহ আমি দুনিয়া চাই আখেরাত চাই না। আল্লাহ তারা দুনিয়া দিয়ে শেষ, দুনিয়ায় শেষ করে দিছে তার সব, আখেরাতে কিচ্ছু পাবে না। কিন্তু আমরা যারা দুনিয়াও চাই আখেরাতও চাই, আমরা এখানে যারা জুমার নামাজ পড়তে আইছি, যদি দুনিয়া আখেরাত দুটোটা না চাইতাম, শুধু দুনিয়াই চাইতাম, জুমার নামাজটা পড়তে আসতাম না, ঠিক না? আল্লাহর অনেক পাগল এখনো আছে, আল্লাহর অনেক বান্দা আছে, নাখান্দা গোলাম, জুমার নামাজটাও পড়ে না, আছে না নাই? অধিক অংশ দেখবেন যারা গাড়ির ড্রাইভার, অধিক অংশ শতকরা 75 জন গাড়ির অটো ড্রাইভার বলেন, সিএনজি ড্রাইভার বলেন, বাস ড্রাইভার বলেন, ট্রাক ড্রাইভার বলেন, শতকরা 85% নামাজ পড়ে না, এমনকি জুমার নামাজটাও পড়ে না। এ কথা সত্য না মিথ্যা কথা বলেন? তখন কোন এই লোকটা যদি কয় আমি আখেরাত চাই, টাটকা মিথ্যা কথা, ঠিক না? আল্লাহ বলে, মান্দা আমল্লাকে ধোকাবাজি করস, তুই কি বাবস আমি আল্লাহ কিছু বুঝি না? তুই কি বাবস আমি শেখাচ্ছি না সরকার? বিআরটির কাগজ ফেল আছে, ধোকাবাজি দিয়ে পুলিশে 200 টাকা 100 টাকা ঘুষ দিয়ে তুই গাড়িতে ঠিকই চালাইতেছিস। স্বরাষ্ট্রমন্ত্রীও জানে না, পররাষ্ট্রমন্ত্রীও জানে না, কথা কর না কেন? যদি সরকারি স্লিপ দেয়, ফাইন করে, তাহলে ওইটা সরকারে ঘুরে যায়, নাহলে 2-4-500 টাকা দিয়া পুলিশে ম্যানেজ করে, ট্রাফিকে ম্যানেজ করে গাড়ি চালাইতে পারবি, মাগার সরকার চালাইতে পারবি না, ঠিক না? বেটে আমি আল্লাহ এমন একজন মানুষ রে বান্দা, দুনিয়ার সবাই রে টাকা দিয়া বুঝ দিতে পারবি, আমারে পারবি না, কারণ আমি আল্লাহ ঘুষ খাই না, আমি আল্লাহর পকেট নাই,
আমি আল্লাহ তোর কোন কথাই শুনবো না আলাইসাল্লাহু বি আহকামিল হাকিমিন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما ايه باندا تيكي نيزير اونك سالاك مونه كروش تيكي توردش شرکار مطمئن مونه كرسر آمائي شرکار ره আমি এমন একজন বিশ্ব সরকার আমার চোখকে ফাঁকি দেওয়ার মতো পৃথিবীতে কোনো মাখলুক জন্ম নেয় নাই কথা কন না কেন আরো জোরে কন আমি এমনই একজন বিশ্ব সরকার আপনি কি জানেন এই যে পিপিলিকা যে রাস্তা দিয়ে হাঁটে এরা কিন্তু অনেক আওয়াজে ছিল অনেক আওয়াজ দিত পিপিলিকার কিন্তু অনেক আওয়াজ পিপিলিকার আওয়াজ বন্ধ হয়ে গেছে সুলাইমান নবীর দোয়ার কারণে সুবহানাল্লাহ বলেন পিপিলিকার আওয়াজগুলা আপনাগো দেশের ইন্দুর বান্দর যে আওয়াজ দেয় ইন্দুর বান্দরের মতো আওয়াজ ছিল ওদের কণ্ঠে পাঁচ হাজার পিপিলিকা বইয়া যদি এক জায়গায় ডাক দিত আর এই পিপিলিকাদের ইউনিটি কিন্তু অনেক ভয়ঙ্কর ওদের আমিরের কমান খুব সিরিয়াস আর এই পিপিলিকার ইউনিটি সম্পর্কে আল্লাহ কোরআনে একটা সূরাই নাজিল করেছে সূরা নাম সূরা নামল নামল মানে পিপরা মারহাবা বলেন তো এই পিপিলিকা যখন আন্দোলন করত মানুষ ঘুমাইতে পারত না ওকে গলায় এত আওয়াজ ছিল দেখা যায় ছোট্ট কিন্তু গলায় আওয়াজ ছিল অনেক তো এরা যখন মিছিল মিটিং করত আর দেখবেন পিপিলিকার মিছিল মিটিং কিন্তু খুব সিরিয়াস ওর একজনে ডাক দিলে কয়েক কোটি পিপিলিক এক জায়গায় হয়ে যায় কতক্ষণ না কেন সুরায় নামালের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার আওয়াজটা খুব বিরক্ত মনে হইত এদের আওয়াজ ছিল টিক 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 আওয়াজ টিক টিকের মতো তো একসাথে বইয়া যদি কয়েক লাখ পিঁপড়ে এক জায়গায় বইয়া ডাক দিত কে ঘুমাইতো তো সুলাইমান আলাইহিস সালাম দোয়া করছে আল্লাহ অন্তত এটা আকারে ছোট দলে বড় আকারে কিন্তু ছোট দলে অনেক বড় এরা যদি এইভাবে সকালবেলা ডাকাডাকি করে বান্দাদের অনেক ক্ষতি হয় তুমি এই আওয়াজ একবারে নাই করে দাও কোন মানুষের কানে যেন পিঁপড়ার আওয়াজ না হয় সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল হলো আল্লাহ পিঁপড়ার আওয়াজ বন্ধ করে দিলেন আরো জোরে করে আরো জোরে কিছু কিছু মাখলুকের আওয়াজ আল্লাহ চিরতরে আওয়াজটা বন্ধ করে দিছে তার ভিতরে পিঁপড়ার আওয়াজ একটা তেলা পোকার আওয়াজ একটা ওল্লা বিচ্ছু এগুলোর আওয়াজ আল্লাহ বন্ধ করে দিছে সুলাইমান নবীর দোয়া কারণ এরা একের সাথে দলবদ্ধ হয়ে চলে আর এদের ইউনিটি এত ভয়ঙ্কর পিঁপড়ার ওরা যদি ইচ্ছা করে পাহাড়ের উপর যে সমাবেশ করবে ওরা তা পারে ওরা যদি ইচ্ছা করে মিছিল মিটিং করবে সরকারের বিরুদ্ধে তাও পারে যেরকম সুলাইমান নবীর জামানায় ওরা সুলাইমানের বিরুদ্ধে মিছিল মিটিং করছিল আল্লাহ কোরআনে সূরা নামলের মধ্যে বলেন সুলাইমান আলাইহিস সালাম পিপিলিকার বাচ্চার নাম ছিল তালহিয়া এই তালহিয়া বাচ্চাকে বলা হয়েছিল পিপড়ার রাজা ছিল ওর নাম সুলাইমান নবী ডাইকে বলছিল এ তালহিয়া তোর সংখ্যা কত বলে আমার সংখ্যা কত আমি নিজেই জানি না তোর প্রজা কত ভাই আমি নিজেও জানি না তোমার মন্ত্রী কত ভাই আমি জানি না তোমার ব্যাটালিয়ান পুলিশ বাহিনী কত ভাই তাও জানি না আমি খালি বানাই ছেড়ে দেয় ওরা নিজেরা দায়িত্ব করে নেয় কিন্তু আমি তল হেয়া ডাক দিলে আপনার রাজ প্রসাদে একটা মন্ত্রীও ঘুমাইতে পারেন ওর কান মান ঝাঁঝরা বানা হলাম ওর বাড়ি ঘরে খাবার দাবার তস্তস করে দেবো যদি আমি ইচ্ছা করি সুলাইমান নবী কয় এত ভয়ঙ্কর তোরা তোকে সাইজ করার জন্য কেউ পারবো না সাইজ কে করতে পারবো বান্দা ইচ্ছা করলে কোনোদিন বান্দারে সাইজ করতে পারে না সমতরে সাইজ করতে পারে কে ঠিক আল্লাহ সাইজ করে দিয়েছেন
পিপিলি করে, ওদের আওয়াজ নাই, ওদের ক্ষমতা লেস, বান্দার জন্য ক্ষতি করতে না পারে। এই জন্য দেখবেন বিশ্বনবী বলেন যে পিঁপড়ায় মানুষের ক্ষতি করে ওইগুলো পোড়াই মারা যায়, যে পিপিলিকায় মানুষকে ক্ষতি করে যেরকম লাল লাল পিপিলিকা এগুলো মারা যায় আছে, অন্য কোন পিঁপড়া মারা যায় নাই। তো আমি বলতেছিলাম সুলাইমান আলাইহিস সালাতু সালাম পিঁপড়াদেরও রাজা ছিলেন, পিঁপড়াদের জামানায় যখন দোয়া করছে আল্লাহ পিপিলিকার আওয়াজ এদের সঙ্গবদ্ধ এদের শক্তি আল্লাহ লেস করে দিলেন। তা না হলে পিপড়ার যদি সে আগের মতো সুলাইমান নবীর জামানার মতো ওদের আওয়াজ গলায় থাকতো, আপনি গড়ে ঘুমানোর সিস্টেম ছিল না, আপনার গড়ের ছিদ্রের ভিতরে বয়ে বয়ে এক এক জায়গায় এক এক ছিদ্রের মধ্যে বয়ে বয়ে জোরে জোরে টেউটাও করে কানতো ডাকতো, আপনি ঘুমানো তো দূরের কথা, ঠিক থাকতে পারতেন না। আল্লাহ হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে আসছে সুলাইমান আলাইহিস সালাতু সালাম এত ভয়ঙ্কর একজন বাদশাহ ছিলেন, উনি পৃথিবীতে কিছু কিছু নিয়ন্ত্রণ করে গেছেন, যেরকম বাঘ বাঘ সিংহ এগুলারও নিয়ন্ত্রণ করে গেছে আল্লাহ, বাঘ সিংহ যেন ওদের গুন্ডির ভিতরে থাকে, ওরা যেন নোকালায় না আসে, আল্লাহ দোয়া কবুল করছেন, সুবহানাল্লাহ বলেন, কারণ উনি তো সিংহরও বাচ্চা ছিলেন, উনি সিংহর উপরে উঠে গাধার মতো ব্যবহার করতেন সুলাইমান নবী, উনি দোয়া করছে আল্লাহ ওরা যদি সুন্দরবনে সিংহ যদি ছেড়ে দাও উপকূলের মানুষ সুন্দরবনে মানুষ একটাও বাঁচবে না, অতএব ওরা যদি নদীর সাঁতরে আসতেও চায় তুমি ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রণ করবা। আরো জোরে কন, আরো জোরে, এক এক নবীর জামানায় এক একটা সিস্টেম আল্লাহ চালু করছে, যেরকম ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় এর আগে কোনো মানুষের চুল পাকতো না, চুল বুঝেন চুল, এই যে দাড়ি মুছ চুল এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের জামানার আগে কোনোদিন পাকে নাই, যদি 1000 বছর হায়াত পাইছে কারো একটা দাড়ি পাকে নাই, বাবা আদমের হায়াত 1000 বছর ছিল, নূহ নবীর জামানার মানুষের হায়াত 1900 বছর ছিল, জীবনে একটা দাড়ি মুছ পাকে নাই, শরীরে কোনো পশমও পাকে নাই, দাড়ি পাকা স্টার্ট দিছে নবী সুলাইমান নবী ইব্রাহিম আলাইহিস সালামের জামানা থেকে। আর এই দাড়ি মুছ পাকে দুইটা কারণে, রাসূল সাল্লাম বলেন হাদিসে আসছে মানুষের দুই কারণে দাঁড়িয়ে পাকে, এক নম্বরে বয়সে, দুই নম্বরে হলো টেনশনে, তিন নম্বরে হলো বান্দার বংশগতভাবে পাকে। অনেকের দেখবেন বয়স 30 বছর দাঁড়িয়ে সব পাকিয়ে গেছে, আসলে নাই তো রবির কথা সত্য না মিথ্যা, আবার দেখবেন অনেকে টেনশনে পাকে, এবং নবী কথা বলছে সবচেয়ে দাড়ি মস পাকবে বান্দার বহু টেনশনে, বহু টেনশন, এই জন্য নবী একটা দোয়াও হয়ে গিয়ে দিয়েছে দাড়ি মস কম পাকবে, এই দোয়াটা মুখস্থ করেন, কলপ লাগানো লাগবে না, বড় আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিন ইমরাহ মিন ইমরাহ ফিতনাতুন নিসা, দেখছেন নবী দোয়াটা হয়ে গিয়ে দিয়েছে যেন দাড়ি মস কম পাকে, তাহলে বোঝা গেল আল্লাহর রসুল ও বিবিগুনে টেনশন করছে, কথা বলেন না কেন, এই দোয়ার অর্থ কি জানেন, নবী শিখাই দিছে আল্লাহ তুমি আমারে বাঁচাও, আমাকে বউর দিকা বাঁচাও, খান্নাস মহিলার দিকা, এক হলো খান্নাস যারা রাস্তাঘাটে মহিলা এদের হাত থেকে, আর একজন হলো বিবির হাত থেকে বাঁচাও, অর্থাৎ বিবির হাত থেকে বাঁচাও কথা তো বিয়ে না করলেই পারে, বিয়ের দরকার কি, তাহলে তো বাইসেই গেলেন, নবী আবার বলছে আন্নিকা হুসুন্নাতি ফালাইসা মিন্নি, বিয়ে না করলে আবার আমার উম্মত না, কথা কর না কেন, বিবাহটা সুন্নাত ওদের আনতে হবে, এই দোয়া পড়তে হবে, তাহলে দাড়ি মসুল কম পাকবে। অতএব বিশ্বনবীর জামানা থেকে আমার রসুল পুরা দাড়ি চুল 17 থেকে 18টা দাড়ি চুল পাকছে, হয়তো তোমার জেলা তোলানোর পুরা বডির মধ্যে 150 থেকে 200 চুল পাকছে, আর তোমার জেলা তোলার চুল মৃত্যুর আগে 150 থেকে 200 চুল পাকছে, হজরত তোমার জেলা তোলার হজরত আবু বকরের চুল 1 থেকে 150 চুল পাকছে, কিন্তু উসমান গনির চুল বেশি পাকছে,
এর ভিতর কারণ আছে এক নম্বরে ওসমান গনির 10 থেকে 12 বছরের প্রেসিডেন্টের জীবনে যেই কষ্ট সহ্য করছে ওসমান গনি রাসূলের সাহাবীদের মধ্যে এত কষ্ট কেউ সহ্য করবে যদি বলেন কেন ওসমান গনির জামানায় আহলে খারেজিয়া এই যে শিয়ার গ্রুপ আহলে খারেজিয়াদের হাতে কিন্তু ওসমান গনি শহীদ হইছে এমন কি ওসমান গনিরে তারা জায়গায় মার্ডার করছে কুবায়া যে ওসমান গনি এত বড় জলিল ও কদর সাহাবী ছিলেন যে ওসমানকে আল্লাহ নিজে স্বয়ং সালাম দিয়েছেন আরো জোরে বলেন সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ এই রমজান মাস আসার সময় নবী ডিক্লেয়ার দিতেন আও শরাবিন আও তামারিন যে ব্যক্তি এক গ্লাস পানি অথবা খেজুর দিয়া কোনো মানুষকে ইফতারি করাবে আমি বিশ্বনবী ঘোষণা দিলাম সে জান্নাতের ভিতরে ইফতারি করতে পারবে ওসমান গনির ভিতরে এই আমলটা এত বেশি ছিল যে ওসমান গনি পুরো রমজান মাস তার বাইতুল মালের ভান্ডার খুলে দিত যে যত ঢুক মনে চায় ওই পরিমাণ নিয়ে যেত এন যদি কোন রাজার গোলাও তো যদি কাইটা দিতে তো নিয়ে এলে শেষ হয়ে যাবে কিন্তু ওসমান গনিকে আল্লাহ এত সম্পদ দিয়েছিলেন বাইতুল মালের গোলা খুলে দেওয়ার পরেও কোথা থেকে মাল আসতেন ওসমান গনি নিজেও জানতেন না টাকার বস্তা একদিক দিয়ে খালি হইত আর একদিক দিয়ে গোডাউন ভরে যেত একদিন ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ আমি তো নিজেও বুঝি না আমার মাল কই থেকে আসে নবী বলে তোমার মাল যেখান থেকে আসুক তুমি দান করতে থাকো সকলে জানে মানে বরকত দান করেন আল্লাহর এক বান্দা আবু হানিফ নাম তার মা মিতু হয়েছেন মায়ের জন্য দোয়া চেয়েছেন এই ফেব্রুয়ারি মাসে মারা গেছে আল্লাহ সবাইকে কবুল করেন গুডুর মেয়ে গুডু ভাইয়ের মেয়ে আমিনা নাম তার জন্মদিনের জন্য দোয়া চাওয়া হয়েছে আল্লাহ তাকে কবুল করেন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار رب العالمين جدي مهرباني করে একটু তাকায় দেখতেন আমানি তোমার পাগল জি রামিন আমিন বলছে কার জানো মা নাই কার জানো বাবা নাই আজ থেকে দুই বছর দশ বছর পাঁচ বছর ছয় মাস অথবা এক বছর আগেও বাবার হাতে মার সাথে ইফতারি করত আজকে সেই বাবা বানাই মা ইফতারি বানায় দিত ভাই বোনরা মিলিয়া খাইতাম আল্লাহ সেই জনম দুঃখিনী মা নাই রমজান মাসটা আসলে মায়ের কথা মনে পড়িয়া যায় গো আমাদের সভা সহসভাপতি সাহেব হেলেন ভাই আমার মাদ্রাসায় 2000 টাকা দিয়ে দোয়া চাই আল্লাহর যারা দিয়েছে এই মসজিদে এবং আমার মাদ্রাসা মসজিদে আল্লাহ এদের অবদান কি দিয়ে আমি শেষ করব দিবার মত আমার কাছে কিছুই নাই আল্লাহ যারা নিজের পকেটের টাকা তোমার রাস্তায় দান করে তুমি তাদের পকেটটা ভরপুর করে দিও আল্লাহ এদের ব্যবসা বাণিজ্যে বরকত দিও চাকরিতে নকরিতে বরকত দিয়ে দিয়া আল্লাহ কত গরিব এতিম অসহায় প্রতিষ্ঠান আছে আমরা বাসায় কত দামি দামি জিনিস ইফতারি করব কত মাদ্রাসা আছে একটা ছেলে একটা খেজুর দিয়ে ইফতারি করতে পারব না আল্লাহ এতিমখানা মাদ্রাসায় যারা ছাত্রদের দিকে তাকাবে আমার মাদ্রাসায় রমজান মাসে প্রায় 60 থেকে 65 জন ছেলে ইফতারি করে গরিব মানুষ আল্লাহ এখানে অন্তত 200 থেকে 250 মানুষ ইফতারি করে এই মসজিদ এবং মাদ্রাসার ছাত্ররা এদের যারা ইফতারির ব্যবস্থা করে দিবে রমজান আসার আগেই দোয়া করলাম আল্লাহ তাদের সকলকে তুমি জান্নাতের ইফতারির ব্যবস্থা করে দিবে রোজাদার গিফতারি করা ইসমা উসমান গনির আমল বিশ্ব নবীর আমল
আল্লাহ এখানে এমন বড় লোক আছে নিয়ত করে ফেলছি হয়তো আগামী বছর রোজা পাবো কি পাবো না এই বছর আমার যতটুকু এবিলিটি আছে যতটুকু তৌফিক আছে 10000 অথবা 50000 50000 টাকা খরচ করব রোজাদারের পিছনে আমি হাউজে কাউসার পাবই আশায় যারা দান করবে তাদের দানগুলো কবুল করে নিও তাদের ব্যবসা মানে যে বরকত দিয়া দিও আল্লাহ রোজার মাস আসার আগে আমার সমস্ত ব্যবসায়ী ভাইদের কাছে দুটা পায় হাত দিয়ে বলবো কোন রোজাদারকে কষ্ট দিয়া দ্রব্য মূল্যের দাম বাড়ায়েন না সরকারের ক্ষতি করেন না দেশের ক্ষতি করেন না আমি দোয়া করি আল্লাহ রমজানের খাতিরে যারা দ্রব্য মূল্যের দাম নিয়ন্ত্রণে আসবে আল্লাহ তাদের আখেরাতের ব্যবসায় লাভবান হওয়ার তৌফিক দান করে দিবেন আল্লাহ খাস করে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা দোয়া চাইছে তোমার এক পাগল লন্ডন থেকে দোয়া চাইছে আল্লাহ আরেকজন মানিকগঞ্জ থেকে তোমার এক বান্দে দোয়া চাইছে সন্তান পরীক্ষা দিছে বাদনের মা বাবা আল্লাহ তার দাদা দাদি নানানকে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ খাস করে সাভার থেকে তোমার এক পাগল দোয়া চেয়েছে আল্লাহ এই মসজিদের খাদেম ইমাম সাহেব মুয়াজ্জিন সবাই দোয়া চাইছে খাস করে সেক্রেটারি সাহেবের শাশুড়ি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে তোমার বান্দির কবরটা জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ তোমার বান্দির কবরটাকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ এই কাটা কাপড় ব্যবসায়ী বণিক সমিতিরা যারা ইলেকশন সামনে 9 তারিখ সমস্ত বিবাদ থেকে আমার ভাইদেরকে কবুল করে নিও আল্লাহ আপনি যারা ভালোবাসবেন তারই সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ বানাবেন কিন্তু আল্লাহ যার দ্বারা মানুষ জানে মালে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে আল্লাহ তাকে আপনি সভাপতি সেক্রেটারি বানাবেন আমানতের সাথে দেয়ানতের সাথে দায়িত্ব পালন করার তৌফিক দান করে দিবেন আল্লাহ এদেরকে বেশি বেশি এই মসজিদ মানুষে দান করার তৌফিক দান করবেন আল্লাহ আমাদের দোয়া কবুল মঞ্জুর করে নেন وصلى الله تعالى على خير خلقه محمد ونور عرشه سيدنا معهم برحمتك يا رب العالمين جار جار استنى دراجه السنه سنه